দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে মুর্শিদাবাদে ভাপ্তায় অবস্থিত জাতীয় সড়কের ফ্লাইওভার। সেই জাতীয় সড়কের ফ্লাইওভারে জাতীয় সড়কের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সকালে জাতীয় সড়কের আধিকারিকদের সঙ্গে ভাপ্তা রেলে ক্রসিংয়ের ফ্লাইওভারের কাছে পৌঁছে তিনি দাবি করেন, এখানকার বিষয় নিয়ে মন্ত্রী আমলাদের সঙ্গে কথা হয়েছে, এই কাজ সম্পূর্ণ হবে ও বেলডাঙায় বড়ুয়া সেই কাজ সম্পূর্ণ হবে। এই এলাকার মানুষ ধীরে ধীরে চলাফেরাতে কিছুটা সুবিধা পাচ্ছে, বাইপাস খোলা হয়ে গেছে, বহরমপুরে জ্যাম শেষ। কিন্তু বহরমপুরের জ্যাম বন্ধ করলেই তো হবে না, মানুষের যাতায়াতটাকে সুগম করার জন্য যেখানে যেখানে এখনও পর্যন্ত চোক পয়েন্ট আছে সেই চোক পয়েন্টগুলোকে ক্লিয়ার করতে হবে। তার মধ্যে একটা চোক পয়েন্ট হচ্ছে এই ভাবটা, এখানে ব্রিজ হয়ে গেছে, এত টাকা খরচ হয়ে গেছে, জমির ঝামেলা নাই, এটা যদি একটু এক্সটেনশন করে দেয় তাহলে একদম টানা মানুষের দিক দিয়ে বেরিয়ে যাবে। দ্বিতীয় চোক পয়েন্ট হচ্ছে বড়ুয়ার বড়ুয়া, সেই বড়ুয়াতেও এরকম একটা ওভারব্রিজ করার দরকার, তবে গোটা এলাকার ঝামেলাটা মিটবে। নাহলে কী হচ্ছে, এক জায়গায় জ্যাম হয়তো কাটছে, আরেক জায়গায় জ্যামটা হচ্ছে, আরেক জায়গায় কাটছে, আরেক জায়গায় হচ্ছে। এটাকে সম্পূর্ণ করার জন্যে এই একটা ভাপ্তা পয়েন্ট আর একটা বড়ুয়া পয়েন্ট, এই দুটো সমস্যাকে সমাধান করতে হবে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। ব্রিজটা যেটা সেটা অন্য একটা বিভাগ, মালদা তার হেডকোয়ার্টার, এই যে বিভাগটা এটা হচ্ছে কৃষ্ণনগর তার হেডকোয়ার্টার, সেখান থেকে অফিসার থেকে ডেকেছি। মাঝখানে আমি মন্ত্রী বা যারা যারা দায়িত্বে আছে সকলের সঙ্গে আমি বাইরে কথা বলেছি, আমি ট্যুরে গিয়ে তাদের সঙ্গে অফিসিয়াল ট্যুর ছিল সেখানে তাদেরকে ইনভাইট করে তাদের সঙ্গে আমি ডিটেলসে কথা বলেছি, এটা হবে, অনেক সমস্যা আছে সেগুলো কাটছে, হবে, এই ভরসা ওনারা আমাকে দিয়েছেন সরকারিভাবে।